মিলেমিশে আমরা যারা সাধারণ নাগরিক আছি তাই আপনার দুঃখ কারণ বলুন দিয়ে বলুন তাদের নাটকে আমরা সাফা গরিব হকারদের দুঃখ একমাত্র বুঝলেন ভাইজান, তাই তো এবার তাদের পাশে ত্রাতা হিসেবে দাঁড়ালেন তিনি। বেশ কিছু দিন ধরেই ট্রেনে হকাররা তাদের নানা দাবি দাওয়া নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন, কখনো রেল অবরোধ তো কখনো আবার স্টেশনে বসে বিক্ষোভ। কষ্টে থাকা হকারদের পাশে দাঁড়িয়ে কি বললেন নওশাদ? হাজার হাজার হকারদের সংসার চলে হকারি করে, এটাই তাদের রোজগার। এই রোজগার বন্ধ হয়ে গেলে এরা পরিবার নিয়ে পথে বসবে। তাছাড়া সামনেই দুর্গাপুজো, মানবিকতার খাতিরে এই গরিব মানুষগুলোর কথা একটু ভাবতে হবে। রেলের নবীনকরণের জন্য হকারদের রোজগার কোনো মতেই বন্ধ করা যাবে না বলেন আইএসএফ এর নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি বলছেন যে 60-70 হাজার হকার আছে, সামনেই দুর্গাপুজো, পরিবারের মুখে অন্ন তুলেই নাকি পুজোর প্রস্তুতি নেবে। আমি স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, মানবিকতার খাতিরে অনেক কিছুই করা যায়, হকারদের কথা ভাবা দরকার, আমরা চাই তাঁরা শান্তিতে ব্যবসা করুক। তিনি কি বলছেন শোনাব আপনাদের। শুধু মেন লাইনে, হাওড়ার মেন লাইনে প্রায় 60-70 হাজার হকার আছে, তাদের পরিবার এর উপরে ডিপেন্ড করছে। আর সামনে দুর্গা উৎসব, আমাদের বাঙালিদের বড় উৎসব একটা, তো সেই পরিস্থিতিতে যদি এদেরকে এই ধরনেরভাবে অত্যাচার হয়, এদেরকে ফাইন হয়, এদের যদি ডিস্টার্ব হয়, এরা দিনে লুকিয়ে ছুড়িয়ে ব্যবসা করে 100-150 টাকা ইনকাম করছে, কি পরিবারের লোকজনের মুখে অন্ন তুলে দেবে না দুর্গাপুজোর প্রিপারেশান নেবে, এগুলো সব শোনার পরে এসে আমি স্পেশাল ম্যানেজারের কাছে দেখা করতে চেয়েছিলাম, উনি তো না থেকে বেরিয়ে গিয়েছেন। তারপরে ডেপুটি ম্যানেজার যিনি আছেন, আপনার অ্যাসোসিয়েট যিনি আছেন, তার সাথে কথা বললাম, তিনাকে বললাম দেখুন যে ব্যাপারটা হচ্ছে মানবিকতার খাতিরে অনেক কিছু করা যায়, রাষ্ট্র হচ্ছে কল্যাণকর হতে হবে, রাষ্ট্র যদি ব্যবসা ব্যবসা করে ফেলে ভাবে তাহলে জনগণ যাবে কোথায়? পশ্চিমবাংলায় প্রায় 10 লক্ষের আশেপাশে হকার্স আছে, 50 লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে, তাদের কথা ভাবা দরকার। যে পলিসি আছে পলিসিকে চ্যালেঞ্জ করে আগামী দিনে আমরা প্রয়োজনে দ্বারস্থ হব, কিন্তু এই পুজো আসছে, এই অন্তত এই মরশুমে যেভাবে ধরপাকড় বা ডিস্টার্ব করা হচ্ছে এটা থেকে বিরত থাকা হোক, হকার ভাইরা যারা আছেন তারা ব্যবসা করুক। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি, বলেন এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত। তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দলের হেলদোল নেই, তৃণমূল চুরি করেছে ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে, যারা এই কাজ নিয়ে দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, ভাইপোকে নিয়ে যদি আলোচনা হতে পারে মমতা ব্যানার্জির উচিত হকারদের নিয়ে স্পেশাল বিধানসভা ডাকা। কি বলছেন তিনি শোনাব আপনাদের। এই পলিসির বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো বিধায়ক মন্ত্রী বা শাসক দলের কারো কোনো রকম কোনো উচ্চবাচ্য দেখতে পেলাম না। একে তো 100 দিনের কাজ নাই, তৃণমূল কংগ্রেস চুরি করেছে, জোর চুরি করার ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে, 100 দিনের কাজ হারিয়ে ঘুরছে, আর অপরন্ত কি দেখছি আমরা, আমাদের হকার্স ভাইদের তুলে দেওয়ার চেষ্টা করছে, যদিও 100 দিনের কাজটা কেন্দ্র এখন বন্ধ করে রেখেছে, সম্পূর্ণ রাজনীতিকরণ চলছে, যারা এই কাজ নিয়ে দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুক, আর কোটি কোটি যে সমস্ত 100 দিনের কাজ করে যাদের পরিবার চলে তাদের কাজটা দিক তিনি সেটাও দিচ্ছে না, যেটাকে নিন্দা জানায় ধিক্কার জানায়। ইডি সিবিআইকে নিয়ে যদি বিধানসভা আলোচনা হতে পারে, ভাইপো দলের লোককে বাঁচানোর জন্য যদি ইডান বিধানসভায় এর অমুক তমুকের অবস্থ ঘিরাও করতে পারে মমতা ব্যানার্জির দলের লোকেরা, তাহলে এই হকারদের জন্য কেন আলোচনা হবে না? অবশ্যই হবে, মমতা ব্যানার্জির উচিত হচ্ছে স্পেশাল বিধানসভা ডাকা, স্পিকার স্যারকে দিয়ে মমতা ব্যানার্জির উচিত হবে স্পেশাল বিধানসভা ডেকে
হুগলির কোন্নগর রেল হকারদের উচ্ছেদের প্রতিবাদে রেল হকারদের সঙ্গে দেখা করেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কোন্নগরে যান, এরপর তিনি প্ল্যাটফর্ম ঘুরে দেখেন, রেল হকারদের অসুবিধার কথা শোনেন, এরপর তিনি এই বিষয় নিয়ে কোন্নগর স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলতে যান। কিন্তু স্টেশন ম্যানেজার তার সঙ্গে দেখা না করে বেরিয়ে যান, যদিও নওশাদ সিদ্দিকী পূর্বেই স্টেশন প্রবন্ধককে তার আসার কথা জানিয়েছিলেন। পরে সহকারী স্টেশন ম্যানেজার হকারদের অসুবিধা নিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেন। এই বিষয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেন, হাওড়া স্টেশন থেকে কোন্নগর পর্যন্ত 60,000 হকার রয়েছে, তাদের সংসার চলে হকারি করে, এটাই এদের রোজগার। এই রোজগার বন্ধ হয়ে গেলে এরা পরিবার নিয়ে পথে বসবে। তাছাড়া সামনেই দুর্গাপুজো, মানবিকতার খাতিরে এই গরিব মানুষগুলোর কথা একটু ভাবতে হবে। রেলের নবীকরণের জন্য যেন হকারদের রোজগার বন্ধ করা যাবে না, সহকারী ম্যানেজার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। এ নিয়ে নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বললেন আপনাদেরকে আরো একবার শোনাব। শুধু মেন লাইনে, হাওড়ার মেন লাইনে প্রায় 60,000 থেকে 70,000 হকার আছে, তাদের পরিবার এর উপরে ডিপেন্ড করছে। আর সামনে দুর্গা উৎসব, আমাদের বাঙালিদের বড় উৎসব একটা, তো সেই পরিস্থিতিতে যদি এদেরকে এই ধরনেরভাবে অত্যাচার হয়, এদেরকে ফাইন হয়, এদেরকে যদি ডিস্টার্ব হয়, এরা দিনে লুকিয়ে ছুড়িয়ে ব্যবসা করে 100 টাকা 150 টাকা ইনকাম করছে, কি পরিবারের লোকজনের মুখে অন্ন তুলে দেবে না দুর্গাপুজোর প্রিপারেশান নেবে, এগুলো সব শোনার পরে এসে আমি স্টেশন ম্যানেজারের কাছে দেখা করতে চেয়েছিলাম। উনি তো না থেকে বেরিয়ে গিয়েছেন, তারপরে ডেপুটি ম্যানেজার যিনি আছেন, অ্যাসোসিয়েট যিনি আছেন, তার সাথে কথা বললাম। তিনাকে বললাম, দেখুন যে ব্যাপারটা হচ্ছে মানবিকতার খাতিরে অনেক কিছু করা যায়, রাষ্ট্র হচ্ছে কল্যাণকর হতে হবে। রাষ্ট্র যদি ব্যবসা করে বলে ভাবে, তাহলে জনগণ যাবে কোথায়? পশ্চিমবাংলায় প্রায় 10 লক্ষের আশেপাশে হকার্স আছে, 50 লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে, তাদের কথা ভাবা দরকার। যে পলিসি আছে, পলিসিকে চ্যালেঞ্জ করে আগামী দিনে আমরা প্রয়োজনে আইনের দ্বারস্থ হব। কিন্তু এই পুজো আসছে, এই অন্তত এই মরশুমে যেভাবে ধরপাকড় বা ডিস্টার্ব করা হচ্ছে, এটা থেকে বিরত থাকা হোক। হকার ভাইরা যারা আছেন তারা ব্যবসা করুক। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, বলেন এই নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত। এর পাশাপাশি তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দলের হেলদোল নেই, তৃণমূল চুরি করেছে, ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। যারা এই কাজ নিয়ে দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক। ভাইপোকে নিয়ে যদি আলোচনা হতে পারে, মমতা ব্যানার্জির উচিত হকারদের নিয়ে স্পেশাল বিধানসভা ডাকা। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।